মহিলা সুরক্ষা আর সহযোগিতা প্রদানের হেতু দায়বদ্ধ অনুষ্ঠান সখী আজি উদ্বোধন করা হয়। দগাঁও করণহুন্দা ডিলাৰৰ সন্মুখত ভারত সরকারের মহিলা আর শিশু উন্নয়ন বিভাগ তথা অসম সরকারের সমাজ কল্যাণ বিভাগের তত্ত্বাবধানত স্থাপন হওয়া সখী একক অবস্থান কেন্দ্র উদ্বোধনী করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানত জিলা উপায়ুক্ত প্রণব কুমার শর্মা, উপ আরক্ষী অধীক্ষক মুসাফুর হুসেন, জিলা অতিরিক্ত উপায়ুক্ত কুলদীপ হাজরিকা, সমাজ কল্যাণ বিভাগের মান্ডলিক কার্যক্রম বিষয়া শামসেরা হাজরিকার লগতে বহুকেজন বিশিষ্ট অতিথি উপস্থিত থাকে। 181 জরুরীকালীন সেবার লগতে মহিলার সুরক্ষা সহযোগিতা প্রদানের ক্ষেত্র সহায়ক হব সখী। হয়, আজি বিশ্বনাথ চাৰিআলি জিলাত সখী নামের একটা অনুষ্ঠান NGO আমার জেলা স্থাপন হল। এই NGOর জড়িয়ে যাক আমার মহিলা বিভিন্ন শারীরিক মানসিক অত্যাচারের উৎপীড়নত থাকে, তেখেতসকলক আইনি সাহায্য, কাউন্সিলিং আদি এই অনুষ্ঠানের জড়িয়ে দিয়া হব। চক, আমার অলরেডি কাম স্টার্ট হয়ে গেছে, আজি অফিসিয়াল আমার ইনগ্রেশন প্রোগ্রাম আজি পতা হয়েছে। আমার অলরেডি 28 কেসেস আমি পাইছো ইয়াতে, আর কাম হয়ে আছে আমার লিগেল হক, পুলিশ হক। আর চক, আমার এই একক অবস্থান, এই আন্ডার ওয়ান রুফ, যত আমার ইয়াতে আপনার শেল্টার পাব, কাউন্সিলিং পাব, লিগেল পুলিশ এখিনি হেল্প আমার ইয়াতে দিয়া হয়। আর যেহেতু কাম চলি আছে, আমার আমার এই প্রচেষ্টা যে যিমানখিনি মহিলা ইয়াতে পীড়িত আহিব তেওঁলোকে যাতে এনে ঘুরি যাব নোৱাৰে, আমি মানে সব যিখিনি আমার এখিনি ইয়াতে এসিস্টেন্স দিয়া হয় এখিনি আমার প্রভাইড করা হয়। আর এটু মই লগত কব বিচাৰো যে যিখিনি মহিলা এনেও ধরক আমার তাতে ফোন করে, তেখেতসকলে শেয়ার করিয়ে ভাল পায়। বহুত মহিলা আমার লগত কেস রেজিস্টার নকরে, কিন্তু তেখেতসকলে যে এটা অবস্থান এটা খোলা হয়েছে, মোর প্রবলেম হয়েছে, এটা শেয়ার করিয়ে তেখেতে মানে বহুতখিনি সহায় পায় আর সাপোর্ট পায়। আপনার ইতালে 33 ডিস্ট্রিক্ট এটা ওপেন করা হয়েছে। বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা মনোজ বৰাৰ প্ৰতিবেদন, নিউজ 24 নৰ্থ ইষ্ট, গুৱাহাটী।